কি শুন ভাই, আপনার এত খুশি খুশি লাগতেছে? এমআরটি কার্ড? আচ্ছা, এই কার্ডটা কি আপনার মানে ওই লাইন ধরতে হবে না আপনার? এই লাইন থেকে আপনি বাঁচতে চাইলে আপনি এমআরটি কার্ড করে নেন, কিভাবে করতে আমি দেখাচ্ছি। হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আসি হচ্ছে উত্তরা সেন্ট্রাল স্টেশনে। এখানে প্রচণ্ড ভিড় মানুষের, অনেক বেশি টিকিট কাটার জন্য। কি শুন ভাই, আপনার এত খুশি খুশি লাগতেছে, কারণ কি? লাইন সেখানে আমি এমআরটি কার্ডের মাধ্যমে এখানে দেখেন কত ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়ে সুমন ভাই কিন্তু ভিড়ে লাইন ধরতেছে না। সুমন ভাই এমআরটি কার্ড করে নিচ্ছে, তো আপনিও চাইলে কিন্তু করতে পারেন এমআরটি কার্ড। এই ভিড় লাইন দেখেন, লাইনটা কত দূর আসছে আমি দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটা জায়গায় লাইন। এই লাইন থেকে আপনি বাঁচতে চাইলে আপনি এমআরটি কার্ড করে নেন, কিভাবে করতে আমি দেখাচ্ছি। সুমন ভাই ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। সো গাইস, আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে উত্তরা সেন্ট্রাল স্টেশনে কি পরিমাণ ভিড় মানুষ টিকিট কাটার জন্য। আর এখন অলমোস্ট 7:30 বাজে, আর মাত্র 30 মিনিটের মতো আছে। সো এই মুহূর্তে প্রায় আপনি যদি লাইনে দাঁড়ান, আপনি 50-60 জনের পেছনে পড়বেন টিকিট কাটার জন্য। সো আপনি আদৌ ট্রেনটা ধরতে পারবেন কিনা বা টিকিট পাবেন কিনা সন্দেহ আছে। সো এই ঝামেলা থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই এমআরটি কার্ড ইউজ করতে হবে। এমআরটি কার্ডটা জাস্ট এই রুমটাতে পাওয়া যায়। আপনারা দেখবেন টিকিট কাউন্টারে ঢোকার পরেই ঠিক এমন একটা কার্ড আপনাকে দিয়ে দিবে। প্রথমে আপনাকে একটা ফর্ম নিতে হবে, ফর্মটা জাস্ট ফিল আপ করতে হবে, জাস্ট কয়েকটা ইনফরমেশন, আপনার নাম, আপনার এনআরডি কার্ডের নাম্বার, আপনার ফোন নাম্বার, আপনার সিগনেচার, যার ডেট, এই কয়েকটা জিনিস জাস্ট নিবে। আর তারপর হচ্ছে আপনার 500 টাকা জমা দিতে হবে। 500 টাকার বিনিময়ে আপনি কার্ডটা পাবেন। এক্ষেত্রে কার্ডটার মানে যে প্রাইস, মানে কার্ড অনুযায়ী একটা চার্জ হচ্ছে 200 টাকা, আর 300 টাকা হচ্ছে আপনার কার্ডের বর্তমান ব্যালেন্স থাকবে, আপনি যখন নেবেন তখন থেকে ব্যালেন্স থাকবে। আর এমআরটি কার্ডের এমনিতে আরও কিছু সুবিধা আছে, যেমন এমনিতে মেট্রো রেলের টাইম হচ্ছে সর্বশেষ টাইম 8টা, 8টার পরে টিকিট সেল হয় না। সো আপনি 8টার পরেও আপনি হাফ অ্যান আওয়ার এক্সট্রা পাবেন আপনার এমআরটি কার্ডের সুবিধা, এটা একটা। আর তারপর আপনি যতবার যাত্রা করছেন আপনারা কিন্তু 10% ছাড় পাচ্ছেন, যেমন শেরাপাড়া থেকে উত্তরা দক্ষিণের ভাড়া হচ্ছে 40 টাকা, আপনি যদি মানে এমআরটি কার্ড ইউজ করেন সেক্ষেত্রে আরও 10% ছাড় পেয়ে যাচ্ছেন। হচ্ছে উত্তরা সেন্টার স্টেশন, ট্রেন আসতেছে যাইতেছে, ভালোই। সো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা যারা মেট্রোয়ে চলাচল করেন একটু মানে যাতায়াত করে মাঝে মাঝে বা রেগুলারলি, তারা এমআরটি কার্ড করে নেবেন। এমআরটি আপনি 10% ফ্রি পাবেন কার্ডে প্রতি যাত্রাতে, মানে যেখানে যাবেন 10% খরচ কম হবে। সো গাইজ, এমআরটি কার্ড করে ফেলবেন সবাই যারা যারা মেট্রোয়ে যান। ধন্যবাদ সবাইকে। আর আরেকটা কথা অ্যাড করবো, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না যে আমাকে কেউ বলছে এমআরটি কার্ড সবাইকে করতে বলো এমন কিছু। আমি জাস্ট সবার মানে হেল্পের জন্য জাস্ট কথাটা বললাম, যেন আমি নিজেই আজকে দেখলাম আমার ফ্রেন্ডরা কিন্তু অনেকেই এমআরটি কার্ড করে নাই। সো আমরা 3টা ফ্রেন্ড হচ্ছে এমআরটি কার্ড করছি। সো কার্ড থাকা সত্ত্বেও যারা করে নাই তাদের জন্য দাঁড়াইতেই হচ্ছে, কিছু করার নাই। সো আপনারা অবশ্যই করে নেবেন যাদের মানে এরকম যাতায়াত প্রায়ই হয় এদিক ওদিক মেট্রো রেলে, কারণ পরবর্তীতে আরও ভিড় বাড়বে। দিন যত বাড়তেছে মানুষের মেট্রো সম্পর্কে আইডিয়া তত বাড়তেছে, তত বেশি মানুষ ইউজ করতেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।